আমাদের লদি ধারে ঘর, লদির বালি কাঁতি গুনা কেটে কেটে বালি ছেকে কাটছে, মানা করছি শুনেনি, বলছে কি কেস করবো, হাই জেল খাটি দিব, আমাদেরকে ঘুরে উল্টি ওরা বলচাল করছে, আর বারণ শুনছে নি, কেটে কেটে ই করছে, দুনিয়া সব কেটে কেটে বালি ছাঁকছে, ঘর একদম ঘরের কাছে কাছে লদি। কেন অসুবিধা কি হবে যদি বালি কাটে? বালি কাটে আমাদের ঘর পড়ে যাবে, নি ধাস লিবে, তো কাঁথি গুনা ধাস লিলি তো বেড়ে ঘর ঘর পড়বে আমাদের, তাহলে আমরা কোথায় থাকবো? আপনার নাম কি? আমার নাম মাহিলা বিবি। মাহিলা? হ্যাঁ। হাটপাড়া কি চাঁদুর? চাঁদুর হাটপাড়া। কাইটা বলতে বন্ধ হওয়ার কারণ হচ্ছে গ্রাম যে সদনা আছে, গ্রাম কমিটি, ওই এসে বললো যে আমাদেরকে যে এই মানে শিমলতলা শিমলতলা পর্যন্ত আমাদেরকে বললো যে এই পর্যন্ত কাজটা তোমরা করো, আর এই এই দিকে কাটবে না কেউ, কেননা এসে কাঁতি ফাঁতি সব ধসি দিচ্ছে সব নৌকালারা, কারণ মানা শুনছে না, এর জন্য কাঁতি ফাঁতি ধসে যাচ্ছে বলে গ্রাম কমিটি থেকে না আমাদেরকে মানা করে গেল যে এই পর্যন্ত কাজটা করো, তাও যদি একটা ছাড়ছুট দিয়ে যদি মোটামুটি মালিক পক্ষের সাথে যদি বসে যদি হয়, এতগুলো শ্রমিক কাজ করছে, ছাড়ছুট দিয়ে যদি চালানো যায় পরে একসাথে বসে সামঞ্জস্য করে করা হবে, এইটা খাদক মালিককে বলে গেল। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল, পুলিশ এসেছিল, আর যার দুজন মিডিয়া এসেছিল, এসে আমাদের সাথে বক্তব্য বলছি বলছি এখানে এই খাদটাতে কতজন কাজ করেন আপনারা? এখানে খাদ মানে দুটো সেফটির দল, একটা তো সেফটির দল নয় দুটো সেফটির দল, আমরা মোটামুটি 280 জনের মতো কাজ করি, একজন 140 একটা টিমের নামে, একদিন ছাড়া কাজ হয়। এই এই খাদটার নাম কি? এসব চাঁদুর খাদ, চাঁদুর বালি খাদ। আপনার নাম? আমার নাম শেখ আইনাল হক। কোথায় বাড়ি আপনার? আমাদের এইখানেই বাড়ি, আমি লেবার পরিচালনা করি, লেবার সর্দার আমি। এই খাদটা বন্ধ হলে কত কত মানুষের ক্ষতি হবে? খাদটা বন্ধ হলে প্রায় 280-300 জনের মতো ক্ষতি হবে। আপনার কোথায় বাড়ি? আমার এখানেই বাড়ি। তাহলে আপনিও তো গ্রামেরই লোক, তাহলে কি বলবেন খাদটা চালাতে গেলে কিভাবে কি করতে হবে? চালাতে বলতে গেলে আমরা নৌকালার যারা বালি কাটে তাদেরকে আমরা একটু মানা করি, কিন্তু নৌকালাগুলো একটু মোটা বালির আশায় একদম কাঁথির ধারে ধারে চলে যায়, সেখানে গ্রামের লোক আপত্তি দেয়, যেহেতু গ্রামটা ধ্বংস হয়ে যাবে তাদের একটা আপত্তি দেয় তারা, এরকমভাবে নৌকালারা যদি একটু ভিতর দিয়ে কাটে তাহলে কিন্তু সমস্যাটা আসে না, এই জন্যই গ্রাম কমিটি থেকে সব মানা করে গেলো যে একটু ভিতর দিয়ে না কাটে, এখন থাকো একটা আলোচনা করো, আমরা একটা ডিমার্কেশন দিয়ে দেবো, সে তার ভিতরে বাড়িটা কাটবে। মানে কি এই নদীর বাঁধ ঘেঁষে কাটা হচ্ছিল নাকি বালি? হ্যাঁ বাঁধ ঘেঁষে কাটা হচ্ছে। তাহলে বাঁধের তো ক্ষতি হবে? হ্যাঁ বাঁধের ক্ষতি হবে, গ্রামটার এই যে কবরস্থান আছে এখানে গ্রাম আছে, তাই বন্ধ হয়েছে নাকি? হ্যাঁ আপত্তি করে গেলো, আর মালিক পক্ষ বললো না কাটবে, যার জন্যই দুটো পক্ষ এরকম একটা টালমাটাল করে বন্ধ হয়ে গেলো। এর আগে কতদিন ধরে খাদটা চলছে? খাদটা প্রায় সেই লকডাউন থেকে বন্ধ ছিল। কবে চালু হয়েছে? চালু হয়েছে কালকে, কালকে 5-7টা গাড়ি হয়েছিল আর আজকে গোটা 8টা গাড়ি হয়েছে। আপনার নাম? আমার নাম শাহজাহান মোল্লা। Collection, jeans and t-shirts, only for men.